শুক্রবারও বন্ধ রইল আরামবাগের প্রাইমারি স্কুল। স্কুলের প্রধান শিক্ষক মত্ত অবস্থায় স্কুলে আসেন প্রায় প্রতিদিন। প্রতিবাদে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভে গ্রামবাসীরা। পঠন পাঠন দ্রুত শুরুর দাবি অভিভাবক থেকে পড়ুয়াদের। আজকে খাইনি আমি, সকালে খেয়েছিলাম, তার গন্ধটাই থাকছে। এই ছবি আরামবাগের মলয়পুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডিহালপাড়া প্রাইমারি স্কুলে। স্কুলের গেটে তালা, বাইরে দাঁড়িয়ে পড়ুয়া শিক্ষক অভিভাবকেরা। কিন্তু স্কুল বন্ধ কেন? অভিযোগ গুরুতর। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে আসেন, একদিন দুদিন নয়, প্রতিদিন। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান অভিভাবক পড়ুয়ারা। শুক্রবার স্কুল খুলতে ফের বিক্ষোভ। স্কুলে সুষ্ঠুভাবে পড়াশোনাটা করান, স্যার আসছে দুটো একটা ক্লাস করে বলছে আমার কাজ আছে, অফিসের কাজ, পকেটে একটা জেরক্সের কাগজ নিয়ে চলে যাচ্ছে, আমি নিজে আজকে এসে দেখছি স্যার এত মদ খেয়েছে, দাঁড়াতে পারছে। অভিযুক্ত শিক্ষক তখনও মদ্যপ অবস্থায়, কথাবার্তা অসংলগ্ন। আপনি কি স্কুলে? না না, আপনি কতদিন এখানে স্কুলে শিক্ষকতা করছেন? 2007 সাল। এখানে কোন পোস্টে আছেন? হেড টিচার পোস্ট আছে। হেড টিচার? প্রতিদিনই ঘটনায় বিরক্ত অভিভাবকেরা। অভিভাবক এলাকাবাসীদের বক্তব্যের মীমাংসা না হওয়া পর্যন্ত স্কুলের তালা খুলবেন না। তালা বন্ধ থাকায় শুক্রবার বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় অন্য শিক্ষকদের। হেডমাস্টারমশাই বেশ কিছুদিনই মদ্যপ অবস্থায় স্কুল আসছেন, গ্রামের লোক দেখেছেন, দেখে তার স্টেপ নিয়ে গ্রামের লোকে স্কুল চাবি দিয়ে দিয়েছে। আমরা সেই অবস্থায় এখন বাইরে দাঁড়িয়ে আছি। স্যারেরা আসবেন, ডিআই এসআই আসবেন, যে ব্যবস্থাটা নেবে সেটাই আমাদের। টানা দুদিনের প্রতিবাদ বিক্ষোভে শিখে উঠেছে পঠন পাঠন। কতদিনে সব কিছু ঠিকঠাক হয়ে আবার স্কুল শুরু হয় তারই অপেক্ষায় পড়ুয়ারা। আরামবাগ থেকে দিব্যেন্দু সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা।